হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আজকে 22 জুন 2024, আজকে স্নানযাত্রা। তো বলা হয় আজ থেকেই নাকি রথযাত্রা শুরু হয়। তো জগন্নাথ দেবের আজকে জন্মদিন মানায়, তো তাই জন্য তোমাদের আজকে স্নানযাত্রা পুজো দেখাতে নিয়ে চলে এসেছি ইসকন মন্দিরে, অ্যালবার্ট রোডে। তো দেখতে থাকো আমার সাথে। বন্ধুরা, কলকাতায় ইসকন মন্দির আসতে গেলে তোমাদের পার্ক স্ট্রিট মেট্রো থেকে নেবে, বাঁদিকে মিন্টো পার্ক পাবে। মিন্টো পার্কের একদম সামনেই দেখতে পাচ্ছ অ্যালবার্ট রোড। তো অ্যালবার্ট রোডের সামনেই রাস্তাটার নাম হচ্ছে উত্তম কুমার সরণী। তো এখান থেকে 5 মিনিট হাঁটলেই তোমরা সামনেই দেখতে পাবে, এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে লাইন পড়েছে। তো সামনেই তোমরা পেয়ে যাবে ইসকন মন্দির। তো দেখতে পাচ্ছ প্রচুর ভক্তের এখানে সমাগম হয়েছে, যেহেতু আজকে স্নানযাত্রার পুণ্যতিথি। আর সামনেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইসকন মন্দির। তো কলকাতায় এই ইসকন মন্দির 1970 সালে শিলা প্রভুপাদ এখানে স্থাপন করেছিল। তো এখানে স্নানযাত্রা পুজোর জন্য আজকে দেখতে পাচ্ছ খুব সুন্দর প্যান্ডেল করা হয়েছে উপরটা। আর এই হচ্ছে কলকাতার একমাত্র ইসকন মন্দির, যেটা পার্ক স্ট্রিটের মিন্টো পার্কে অ্যালবার্ট রোডে অবস্থিত। তো কলকাতার সবথেকে বৃহত্তম ইসকন মন্দির এটা। আর এখানে দেখতে পাচ্ছ রাধা গোবিন্দকে খুব সুন্দরভাবে পুজো করা হয়, এখানে সঙ্গে গোপালকেও পুজো করা হয়। তো খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ পুরো মন্দিরটা আছে সাজানো হয়েছে, চারিদিকটা দেখতে পাচ্ছ অসাধারণ, জাস্ট লাইট জ্বালানো হয়েছে, খুব সুন্দর লাগছে চারিদিকটা। দেখতে পাচ্ছ ইসকন মন্দিরের আরেকটি গেট, খুব সুন্দরভাবে গেটটি সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে। আর প্রচুর মানুষের এখানে ভিড়। তো এখানে দেখতে পাচ্ছ ফ্রিতে জুতো রাখারও ব্যবস্থা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ছেলেদের একদিকে লাইন করা হয়েছে, মেয়েদের একদিকে লাইন করা হয়েছে, প্রচুর মানুষ এসেছে এখানে। তো আমিও এখানে লাইন দিয়েছিলাম ছেলেদের লাইনে, তো ছেলেদের লাইনে প্রচুর ভিড় ছিল। আর যেহেতু স্নানযাত্রা, তাই জগন্নাথদেবকে চান করানোর জন্য এখানে মাটি ভাঁড় দেওয়া হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে ইসকন মন্দিরের ভেতরটা, খুব সুন্দরভাবে চারিদিকটা কারুকার্য করা সাজানো। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ইসকন মন্দির। আর এখানে দেখতে পাচ্ছ জগন্নাথদেবকে আছে স্নানযাত্রা বলে খুব সুন্দর দুধ দিয়ে চান করানো হচ্ছে। তো সবাই চান করিয়েছে, আমিও স্নান করিয়েছি দুধ দিয়ে, খুব সুন্দরভাবে এখানে পুজো করা হয়েছে। দেখতে পাচ্ছ দুধ দই ঘি দিয়ে এখানে জগন্নাথদেবকে স্নান করানো হচ্ছে, জাস্ট অসাধারণ একটা মুহূর্তে সাক্ষী রইলাম। আর এখানে দেখতে পাচ্ছ রাধা গোবিন্দ রয়েছে। তো নিচে নেমে দেখলাম এখানে খুব সুন্দর ঠাকুরের প্রসাদ বিলি করা হচ্ছে। তো একদিকে দেখতে পাচ্ছ গজা, একদিকে কেক, অন্যদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর নারকেল নাড়ু বিক্রি হচ্ছে। তো এগুলো সবই প্রায় 10 টাকা করে। তো নিচে দেখলাম খুব সুন্দর ভোগের ব্যবস্থা করা হয়েছে, খিচুড়ি, আলুর দম এবং তার সঙ্গে পায়েসও রয়েছে এবং তার সঙ্গে সুজিও রয়েছে। তো সব ভক্তদের এখানে দেওয়া হচ্ছে। বন্ধুরা, দেখতে পাচ্ছ স্নানযাত্রার দিন যেহেতু গেছিলাম, তাই জন্য দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে প্রসাদ দেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষের একসাথে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে ইসকন মন্দিরের ভেতরেই। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে চান জল দেওয়া হচ্ছে, এখানে তোমরা মাটির ভাড়াও নিতে পারো। তো আমি ইসকন মন্দিরের ভেতরটা দেখতে পেলাম খুব সুন্দরভাবে কারুকার্য করা, তাই জন্য তোমাদের ঘুরে দেখালাম। তো স্নানযাত্রা পুণ্যতিথিতে জগন্নাথদেবকে স্নান করিয়ে এবং ভোগ প্রসাদকে এবার বাইরের দিকে বেরোলাম। তো এটা দেখতে পাচ্ছ এক্সিটের গেট। তো পুরো মন্দিরটাই দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো। বন্ধুরা, তোমরা পার্ক স্ট্রিটে ইসকন মন্দির আসলে দেখতেই পাবে খুব সুন্দর সুন্দর শপ রয়েছে। এখানে দেখতে পাচ্ছ ম্যাচলেস গিফটের শপ রয়েছে। তো চলো বন্ধুরা, গেটটা খুলে ভেতরে ঢোকা যাক, তো কী কী আছে এখানে দেখি। তো গেটটা টেনে ভেতরে ঢুকে দেখলাম খুব সুন্দর ভেতরটা সাজানো, অসাধারণ। আর এখানে দেখতে পাচ্ছ পুরো শপটা জাস্ট অসাধারণ, প্রচুর গিফটে ভরা। আর জগন্নাথদেবের প্রচুর জিনিস পাওয়া যাচ্ছে এখানে। দেখতে পেলাম জগন্নাথদেবের খুব সুন্দর ছবি রয়েছে, যেটা আলো জ্বলছে, আর ঘড়িও রয়েছে দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ জগন্নাথদেব এবং রাধাকৃষ্ণের ছোটো বড়ো প্রচুর মূর্তি রয়েছে, জাস্ট অসাধারণ লাগছে এখানে দেখতে। আর তারপরে দেখতে পেলাম খুব সুন্দর সুন্দর এখানে টি শার্ট রয়েছে, যেগুলোতে জয় জগন্নাথ লেখা, আর জামাও রয়েছে। তারপর দেখতে পেলাম খুব সুন্দর এখানে শ্রীমদ্ ভগবদ্গীতার বই রয়েছে এবং প্রচুর সিরিজ রয়েছে, আর প্রভুপাদেরও বিভিন্ন বই রয়েছে। তো বন্ধুরা, এরপরে দেখতে পেলাম খুব সুন্দর হরে কৃষ্ণ লেখা বা ইসকন লেখা এখানে দেখতে পাচ্ছ ব্যাগ রয়েছে, তার নিচে কাঠের মালা রয়েছে। তো তার পাশেই দেখলাম খুব সুন্দর একটা খাবারের শপ রয়েছে। তো এখানে মিষ্টি থেকে শুরু করে সব জিনিস এখানে মুখরোচক পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর মুখরোচকের পাশাপাশি সুইটও বিক্রি হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে, প্রচুর সিট রয়েছে এখানে, একসাথে প্রচুর মানুষ ফ্যামিলি যাতে একসাথে বসে খেতে পারে সেই ব্যবস্থা রয়েছে। তো ইসকন মন্দিরের বাইরে দেখতে পাচ্ছ প্রচুর একসাথে অনেকগুলি পোস্টার লাগানো রয়েছে। তো কলকাতার রথযাত্রার যতগুলো স্কিডুল সবকটাই এখানে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। তো তারপরে দেখলাম যে এই রথযাত্রার যে মেলা এখানে হবে 6 থেকে 14 তারিখ অবধি খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, আমি এই প্রথম বছর স্নানযাত্রা ইসকন মন্দিরে এলাম কলকাতার। তো আমার এক্সপিরিয়েন্স খুব ভালো লেগেছে, তো তোমরাও জানিও যে তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা, তোমাদের এই কলকাতার ইসকন মন্দিরের স্নানযাত্রার ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো ভাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।